আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন, সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে 184তম স্থানে নেমে গিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই পর্বে ফিলিস্তিনের বিপক্ষে দুই ম্যাচে হারের স্বাদ পাওয়ায় এই অবনতি হয়েছে জামাল ভূঁইয়াদের। কিন্তু গত বছরের সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশের খেলায় উন্নতির ছাপ লক্ষণীয়। বড় দলগুলোর সঙ্গেও চোখে চোখ রেখে লড়াই করছে ক্যাবরেরা শিষ্যরা। সবচেয়ে বড় কথা, দেশের ফুটবলের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। দলকে সমর্থন জোগাতে মাঠে হাজির হচ্ছেন হাজারো ফুটবল প্রেমী। এছাড়াও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ফুটবল নিয়ে আলোচনার পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তাই তো দেশের ফুটবল যে আবারও নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর ফুটবলের এই নবজাগরণকে আরও প্রসারিত করতে পারে বঙ্গবন্ধু গোল্ড কাপ এবং শেখ কামাল ক্লাব কাপের মতো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। নিয়মিত আয়োজনের আশ্বাস দিয়ে শুরু করলো বেশ কয়েক বছর ধরে মাঠের বাইরে এই দুই টুর্নামেন্ট। তাই তো দেশের ফুটবল এবং ক্লাব ফুটবলকে আরও জনপ্রিয় করে তুলতে এই দুই আসর আবারও মাঠে ফেরানো এখন সময়ের দাবি। 1996 সালে প্রথমবারের মতো আয়োজিত হয় বঙ্গবন্ধু গোল্ড কাপ। এরপর 1999 সালেও মাঠে গড়ায় আন্তর্জাতিক এই ফুটবল টুর্নামেন্ট। এরপর লম্বা বিরতি দিয়ে 2015 সালে আবারও আয়োজন করা হয় বঙ্গবন্ধু গোল্ড কাপ। নিয়মিত আয়োজনের আশ্বাস দিয়ে পরের বছর আবারও মাঠে গড়ায় এই টুর্নামেন্ট। এরপর মাঝখানে এক বছরের বিরতি দিয়ে 2018 এবং 2020 সালে বঙ্গবন্ধু গোল্ড কাপ আয়োজন করা হয়। কিন্তু এরপর থেকে প্রায় 4 বছর পার হলেও আর মাঠে গড়ায়নি এই টুর্নামেন্ট। বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশ বলার মতো তেমন কোনো সাফল্য না পেলেও দর্শকরা ঠিকই সমর্থন দিয়ে গিয়েছেন। প্রতিটি আসরেই দর্শকদের সরব উপস্থিতি ছিল। তাছাড়া প্রতিটি আসরে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোকে আনতে পেরেছে বাফুফে, যা খেলার মান অনেকটাই বৃদ্ধি করেছে। আর শক্তিশালী দলের বিপক্ষে খেলে অভিজ্ঞতা অর্জন এবং নিজেদের দুর্বলতা চোখে পড়েছে। কিন্তু গেল কয়েক বছর সেটা থেকে এক প্রকার বঞ্চিত হচ্ছে খেলোয়াড় এবং সমর্থকরা। অবশ্য গত কয়েক বছর ধরেই বেশ ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ফুটবল দল। প্রায় প্রতিটা উইন্ডোতে আন্তর্জাতিক ম্যাচ খেলছে জামাল ভূঁইয়ারা। তাছাড়া সাফ চ্যাম্পিয়নশিপ, বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচও খেলেছে। যেহেতু ক্লাব ফুটবলের ব্যস্ততায় ফিফা উইন্ডোর বাইরে বঙ্গবন্ধু গোল্ড কাপ আয়োজনের খুব একটা সুযোগ নেই, তাই ফিফা উইন্ডো কাজে লাগিয়েই এই টুর্নামেন্ট আবারও মাঠে ফেরাতে পারে বাফুফে। এতে করে নিজেদের আন্তর্জাতিক ম্যাচও খেলা হবে, একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে খেলার সুযোগও মিলবে। ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় উপরের দিকে থাকা অনেক দলই বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ দেখায় না। কিন্তু বঙ্গবন্ধু গোল্ড কাপের মতো আন্তর্জাতিক আসর আয়োজন করলে র্যাঙ্কিংয়ে উপরের দিকে দলগুলো আগ্রহ দেখাবে। আর এমন আসরে ভালো করলে ফিফা র্যাঙ্কিংয়েও নিজেদের অবস্থানের উন্নতি করা সম্ভব। আগামী জুনে বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে নিজেদের শেষ দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই পর্ব থেকে ইতিমধ্যেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছে। এরপর বাংলাদেশ খেলবে এশিয়ান কাপের বাছাই পর্বে, আর সে লড়াই শুরু হবে 2025 সালের মার্চে। এর আগে এবছর সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে মোট 3টি ফিফা উইন্ডো রয়েছে। আর এই সময় বঙ্গবন্ধু গোল্ড কাপ আয়োজন করতে পারলে নিঃসন্দেহে দেশের ফুটবলের প্রতি মানুষের আগ্রহ আরও বৃদ্ধি পাবে। বিগত আসরগুলোতে খেলা দলের তুলনায় বর্তমান দলটা আরও বেশি গোছানো এবং ভালো ফুটবল খেলছে। বিশেষ করে ঘরের মাঠে বেশ দাপটে ফুটবল খেলছে বাংলাদেশ। তাই ঘরের মাঠে এমন একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে পারলে সাফল্যের আশা করতেই পারে সমর্থকরা। আর দেশের ঘুমন্ত প্রায় ফুটবলকে জাগিয়ে তুলতে একটা সাফল্য এখন খুবই প্রয়োজন। এবার দেখার পালা বাফুফে আদৌ এই দিকটায় নজর দেয় কিনা। ক্লাব পর্যায়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ আয়োজন বেশ প্রশংসা কুড়িয়েছিল। চট্টগ্রাম আবাহনীর আয়োজনে 2015, 17 এবং 19 সালে 3টি আসর অনুষ্ঠিত হয়েছে। তারপর থেকে এই আসরটিও মাঠের বাইরে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাইরে বাংলাদেশের ক্লাবগুলো অন্য দেশের ক্লাবের সঙ্গে খুব একটা খেলার সুযোগ পায় না বললেই চলে। শুধুমাত্র এএফসি কাপে গিয়েই আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায় বাংলাদেশের ক্লাবগুলো। আর এমন আসরে মাঠে নামার আগে এ ধরনের আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্ট আয়োজন নিঃসন্দেহে প্রস্তুতির ভালো সুযোগ হতে পারে। এছাড়া শেখ কামাল ক্লাব কাপের 3টি আসরই দর্শকদের সরব উপস্থিতি ছিল। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বেশিরভাগ ম্যাচে ফাঁকা গ্যালারি থাকলেও সে সময় ঠিকই গ্যালারি ভর্তি দর্শক উপস্থিত হয়েছিল। তাই দেশের ক্লাব ফুটবলকে আরও জনপ্রিয় করতে দেশি ক্লাবগুলোর সঙ্গে বিদেশি ক্লাবগুলোকে নিয়ে এ ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা উচিত। অবশ্য শেখ কামাল ক্লাব কাপের আয়োজক চট্টগ্রাম আবাহনীর বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। তারপরও অন্য কোনো ক্লাব কিংবা প্রতিষ্ঠান এই উদ্যোগটা নিতেই পারে। এতে করে দেশের ক্লাব ফুটবলের প্রতিও মানুষের আগ্রহ তৈরি হবে। তাই আমরা আশা করব দেশের ফুটবলের নবজাগরণে বঙ্গবন্ধু গোল্ড কাপ এবং শেখ কামাল ক্লাব কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট আবার আয়োজন করা হবে। আর এতে করে দেশের ফুটবলেরই উন্নতি সাধিত হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।